গাইস কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো এখন সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর অনেকক্ষণ আগেই উঠেছি। আর দেখো বাইরের ওয়েদারটা ঝাপসা হয়ে রয়েছে, অন্ধকার। তো এখন বাজে 10:30, আর এখন ভাত আর হচ্ছে কি পুঁই শাক বসানো হয়ে গেছে রান্না, কারণ আমরা খাওয়া দাওয়া করে ক্যান্টনমেন্টে যাবো। আর এদিকে মাছ হবে, চিংড়ি মাছ হবে, আর আরেকটা কি মাছ ছিল দেখলাম, কি মাছ খেয়াল করিনি, তেলাপিয়া হবে হয়তো। হ্যাঁ, তেলাপিয়া, একটু চিনতেও পেরেছি। দেখাচ্ছিল শাক বসিয়েছি মাত্র, কতটা জল বেরিয়েছে দেখো পুঁই শাক। আর এখানে যে ভাত হচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা আমি রান্না করছি। আর ওই কড়াইটা ছোট ছিল বলে এই কড়াইটার মধ্যে আমি এই সবগুলো ঢেলে দিলাম। ওটার মধ্যে আকড়ি ছিল, মানে আকড়ি ভাজা তোমরা কেউ জানো নাকি জানি না, কাঁকরোলও হয়তো বলে, বাট আমাদের বাড়িতে আকড়ি বলতো, তো আকড়ি জানি এটা, আমি কাঁকরোলও বলে শুনেছি। তো যদি মানে তোমরা এই দুটো নামই জানো তো তোমরা কমেন্ট করে বলো যে আকড়ি আর কাঁকরোল এক জিনিস নাকি। তো দেখো আমি রান্নাটা মানে শুরু করছি। আর পুঁই শাক আমার হয়ে গেছে, আর এখানটা চিংড়ি মাছ ছিল কয়েকটা, ওটা দিয়ে একটা ভাজা তৈরি হচ্ছে আলু দিয়ে। আকড়িও কয়েকটা ছিল, যেহেতু এই বাড়ি থেকে চলে যাচ্ছে এখানে সব সবজি টবজি একেবারে শেষ করেই যাব। এই দেখো এখানে চোর ধরা পড়েছে, পালাচ্ছ কোথায়, তুমি পালাচ্ছ কোথায়, কোথায় গেল? ওই দেখো, ওই কি গো লুকাচ্ছ কি তুমি, ঘুম থেকে উঠে বসে আছে। 5 বাজে আর ও এখন ব্রাশ করছে, চলো বলে 5টার সময় চলে যায়। 5টার সময় নাকি ক্যান্টনমেন্ট যাবা, কটা বাজে? ঠিক আছে বেরো। সব কিছু গোটানো হচ্ছে, আর সব এখানটায় রয়েছে। সবাই খেতে বসে পড়েছে, আর এই রেসিপি দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ আগেই দেখিয়েছি, পুঁই শাক, মাছের ঝাল, আর আমিও এখন খেতে বসবো। খেয়ে দেয় বেরিয়ে পড়বো ক্যান্টনমেন্টের জন্য, তো খেয়ে নিয়ে দেন তারপরে পুরো ব্লগটা কমপ্লিট করবো। এখন আমরা বাড়ি চলে যাবো, তো দইয়ের কথা মনে পড়লো, তাই এটা খেয়ে যাই, তাল দুটো নষ্ট হয়ে যাবে, তাই এবার দইটা ভাগ করছে সবাই মিলে খাবো বলে। তাই মাল হয়েছে, পুরো ওভারলোড হয়ে গেছে, পুরো পিছনটা ভরে গেছে। আর এখানে আমরা যাব 5 জন, তারপরে এত গাছ, এই গাছ, এবার গাছ যেহেতু বাদার কিছু পেলাম না, এর জন্য এটা দিয়ে বাধা হচ্ছে। এটা প্রাকৃতিক জিনিস, এটা প্রাকৃতিক জিনিসের সাথে এটা প্রাকৃতিক জিনিসই মনে হয়। হ্যাঁ বলো, তুই কি কিচ্ছু আনলে না তুমি, ফাঁকা ফাঁকা কি কি লোক তুমি, যাও নিয়ে আসো, গাছ নিয়ে আসো, ওই কিট্টুকে দেখো কত কাজ করছে। এই যে পিউ নিয়ে এসছে এটা গাছ, আর পাপা দেখ, বাবা টাটা টাটা, তুই থাক এখানে পড়ে, চলে যাই আমরা, টাটা যাই। হ্যাঁ, আর মা বাবা পরে যাবে, আমরা এখন চলে যাবো। আবার প্যাক করছে এসব গাছ টাছগুলো, আমরা আবার নিয়ে যাচ্ছি ক্যান্টনমেন্টে, কারণ এখানে অনেকদিন বাদে বাদে আসা হয়, জল দেওয়ার কেউ নেই, তার জন্য আবার আসবো, তার জন্য নিয়ে যাচ্ছি। যে আমি কখন যাব, আমাকে আদৌ কি নিচ্ছে এরা, সামনে সামনে ঘুরি যদি নেয়। গরম গরম, পাপা উঠিস না এখন, আমরা রেডি হচ্ছি, আর মিল্কি কে বলছি নিয়ে যাবো না, তার জন্য দেখো মিল্কি কোথায় ঢুকেছে। এই মিল্কি বেরা, মিল্কি আমাকে নিয়ে যাবো না, আমি গাড়ির নিচে ঢুকি থাকবো, যেহেতু গাড়ির গেট বন্ধ ঢুকতে পারছে না, তাই গাড়ির নিচে ঢুকে আছে, কেন ওকে নিয়ে যেতেই হবে। তুমি কবে যাবা, তুমি কালকে বলেছো, তার মানে মা একা থাকবে, তুমি চলে যাবা, বাবা এখানে থাকবে শুধু, বিকেল বিকেল।
এখানে গাছগুলোকে সেটেল করা হচ্ছে আর আমি এই যে আসন কেটে বসে পড়েছি। পাপাকে দেখো, পাপা পাপার জায়গায় পুরো একদম ঠিকঠাক। হ্যাঁ বাবা, অজস্র পরিমাণ গাছ আছে, আর দেখো কত বড় একটা গাছ। এদিকে এই গাছ রয়েছে, যেহেতু পা রাখার জায়গা নেই বসা যায়, মিল্কি বলছে আমাকে নিয়ে যাবেন, আমি বসে থাকবো সামনে। আর এদিকে দেখো এখানে গাছ পুরো ফুল ফুল, এই যে ছোটা লরি। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ক্যান্টনমেন্টের দিকে, আর যেখানে মানে আমাদের অফিস বাড়ি। না না, আমরা হচ্ছে 15 দিন এখানে, 15 দিন ক্যান্টনমেন্টে, 15 দিনে আমরা যা যাবর হয়ে গেল, আমরা হাওয়া বদল করতে যাব। সবাই যা যাবর, মিল্কিও যা যাবর, মিল্কিও বুঝতে পারে না যে কোন বাড়িতে ঠিক করে টয়লেট করবে। মানে ওর এক এক বাড়িতে এক এক রকম টয়লেটের জায়গা, কিন্তু ঘরে করে না। ভালো, এটাই ভালো। তো আমরা যাই রাস্তায়, মজা করলে অবশ্যই তোমাদেরকে দেখো। দেখো পাপা মানে এসির আনন্দে কত সুন্দর মুখটা করে রেখেছে, পাপা ঘুমাচ্ছে, দেখো ঘুমাবে। লাল দিয়েছে, লাল লাল দিয়েছে, নিজের লাল নিজেই চাটে। আর ও কোথাও দাঁড়া কান না দাঁড়াক, এসি উইন্ডের সামনে দাঁড়া, ওইখানেই বসে যাতে হাওয়াটা ভালো করে। এটা পাপারই দখল, আর কারণ না। রাস্তাটা দেখো কত সুন্দর ফাঁকা, এত সুন্দর লাগছিল ওয়েদারটা, পুরো রাস্তাটার মধ্যে মানে আমরাই যাচ্ছি একা, আর কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। এই আছি বলে পাপা কেমন করে তাকিয়ে আছে কি, আর দেখো রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করে পিউ দাঁড় করালো, ও টপ কিনবে। কি বলছো এখানে কত টপ, গরম লাগছে, তাও কেউ গাড়ি চালাচ্ছে না। ওরা এখন টপ কিনে আনছে, বাড়ি কখন যাবে কি জানি। আর পাপার তো এদিকে গরমে হাল খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে তো তাও কম জিনিস ছিল, এখন পিউদের বাড়ি আসাতে একটা মেশিন ধরিয়ে দিয়েছে, ওখানে সাইকেল, এখন আরো জিনিস ছিল যেগুলো আনা হয়নি। হাতে দেখো কি রয়েছে, মা খাবার দিয়েছে মোচা। আরে বাবারে দেখাও যাচ্ছে না ঠিক করে, এই দেখো মানে যখন আমরা বের করবো এক জায়গায় রেখে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে। বলবে কি রে, এরা কি চুরি চামারি করে নাকি, কয়েকদিন পর পর যা এক গাড়ি করে মাল নামায়, ব্যাপারটা কি। তোমরা যাই দেখো, একটা চালের বস্তা দুজনা মিলে নিয়ে যাচ্ছে, আমরা ছিলাম না তাই জন্য। গাছগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, মরে গেছে, জল দেওয়া হয়নি বলে। গাড়ি থেকে এখনো পর্যন্ত এই কটা জিনিস বের করা হয়েছে, এখন আরো বাকি আছে। এটাও গাড়িতে ছিল, বাড়ি থেকে এনেছে। ঘরের কি অবস্থা দেখো, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। আসার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এদিকে, আর এদিকে একজনে পরিষ্কার করছে, এটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। শুধু একজন না, আবার এই একজন, ওয়াও, এই পরিষ্কার করছে এখানে, কারণ এতদিনে পুরো নোংরা জমে ছিল, পুরো ক্লিন হচ্ছে আস্তে আস্তে। আর কিট্টু তো অকাজ করে যাচ্ছে, ওটা অকাজ, কেন তুই এই কাজ অনেকদিন আগে করার কথা ছিল, যখন যাবি তার আগে নোংরাগুলো ফেলানোর কথা ছিল, আজকের কেন ফেলছিস তুই? কি এতক্ষণ গরম পেয়েছিল, এখন ঠান্ডা পেয়েছে, বেশ শুয়ে আছে। দর মুছে ঘরটার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এদিকেও তাই সব রাখা হয়েছে, পরে গোটানো হবে, জাস্ট মুছে ঠুচে পরিষ্কার করা হয়েছে। রান করবো, রান্না হয়ে গেছে, ভাত আর কি, ভাত আর কি, ভাত আর পিউর মা কাকি হিসেব পাঠিয়েছে, তরকারি পাঠিয়েছে, মনে হয় মোচা, আর আমরা টিমের আপডেট করবো এখন, শুধু এইটুকু। এখন বাজে 6টা, 6:30, তো
এত প্রায় খিদে পেয়েছিল যে খেতে চলে গেছে, অর্ধেক খাওয়া পাতে চলে এসেছে ব্লগ তুলতে। মানে কাজ টাজ করার পরে খিদে পেয়ে গেছে, আর এখন একটু শিয়ালদাই যাব, আর সবাই খেতে বসেছে, দূর থেকে দেখাচ্ছি। রেডি হয়েছিলাম, শিয়ালদা যাবো বলেছি, কিন্তু আর শিয়ালদা যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বলে শুয়ে আছি। আজকে শিয়ালদা যাওয়া হয়নি, কালকে দেখি যাব। কালকে তো নবদ্বীপ যাওয়ার কথা আছে, তো কালকে নবদ্বীপ যাচ্ছি। যদি সময় থাকে তাহলে সকালে শিয়ালদা যাব, ওখান থেকে এসে তারপর নবদ্বীপ যাব। মাথা যন্ত্রণা করছিল বলে আমি আর এখন মানে ডিমের অমলেটটা করিনি, তো ভাতটা ছিল লিটন, এখন ডিমের অমলেট করে আনলো, আর ওই সবাইকে ভাতটা দিয়ে দিল। তো দেখাচ্ছি, তো এখন আমার বুড়িটা একটু দেখো, তো এখন খাইয়ে দিচ্ছে। আমাদের পাঁচটা ডিম করার দরকার, কারণ পাপা একটা ডিম খেয়ে নেয়। কখন আসবা খেতে? কখন আসবা খেতে? ভাত বাড়া রয়েছে। এখন বাজে হচ্ছে 12টা। এত সকাল সকাল এখন গুড মর্নিং কেউ খায়? এখন তো সকাল কটা বাজে? এখন 6টা বাজে। দেখাচ্ছি কটা বাজে, এখন দেখো কটা বাজে। তো ওই ঘড়িটা ব্যাটারি নেই, কি অবস্থা। 11:30টা বাজে, 11:30টা বাজে, দুই বলছে এত সকালবেলা কেউ খায়? একটা দিন অন্তত খাও একটু মোটামুটি টাইম মতো। এখন হচ্ছে ভরে রয়েছে, পেট ভরে রয়েছে, খাবে না এখন? কটায় খাবো? একটার দিকে? চুপ 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 থামো, এরপরে মানুষ হাসবে। ভাই মিল্কিকে কোথায় তুলে দিয়েছে? এই মিল্কি তোকে কোথায় দিয়েছে? আয় নিচে, আয় নিচে, আয় নিচে, আয়। মিস্ত্রি দেখো আটকাচ্ছে না দরজাটা, আর ওখানে ঠিক করছে দরজা। এটা নাকি ওর বাঁ হাতের খেল, বাঁ হাতের না ডান হাতের খেল, এবার একটু কাজ করেছে। কাজ করেছে কি হবে ফাইনাল? টাকা দিতে হবে আগের দিন আর আজকের মিলিয়ে 400-600 টাকা। এখন 12:49, শরীরটা ভাল লাগছে না বলে একটুখানি হাঁটতে যাচ্ছি, বাড়িতে গরম বলে। এই তো আসলে কি করেছো? ঘরে একটুখানি গরম, এর জন্য তো এখন ঢুকে যাবো ঘরে। 10-15 মিনিট হলো একটু হাঁটাহাঁটি করলাম, বেশ শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, এখন বাড়িতে যাবো ঘুমিয়ে পড়বো। এদিকে দেখো আমরা হাঁটতে গেছি, আর মিল্কি দেখো বসে আছে আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু আমরা কখন আসব? যেহেতু ওকে বাইরে দাঁড়াও বের করে দিই, যেহেতু ওকে বাইরে নেব না এখন, রাতে যদি অন্য ডগি থাকে এর জন্য, ও বাইরে আমাদের জন্য ওয়েট করছে। আসো 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 আসো, এবার বেরাচ্ছে, যা টয়লেট করে, যা টয়লেট কর, যাও যাও টয়লেট কর। ভিডিওটা আমি এখানটাতে এড করছি, ভিডিওটা দেখো, লাইক করবে, শেয়ার করো, আর আমাদের প্র্যাঙ্ক চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর আর কি বলবো, আর কিছুই না, বাই বাই। তো সবাইকে মানে গুড নাইট বলবো না সুপ্রভাত বলবো, কারণ ভিডিওটা তোমরা সকালে দেখবে, আর এখন আমি ভিডিওটা এড করছি। তো সবাইকে গুড নাইট অ্যান্ড সুপ্রভাত সবাইকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো আমাকে। বাই।